অনলাইন প্ল্যাটফর্ম হইচয়ে তৃতীয় বাংলাদেশের সিরিজ হিসেবে মুক্তি পেতে যাচ্ছে তাকদীর। গত 6 ডিসেম্বর 2020-এ এই সিরিজের ট্রেলার মুক্তি পেল। আজ আমরা এই ট্রেলারের রিভিউ করব। ট্রেলার দেখে গল্পটা যেমন মনে হলো অনেকটা এমন। আফসানা একজন ক্রাইম রিপোর্টার, সে একটা রেপ কেসের অনুসন্ধানে রিপোর্ট করতে গিয়ে মারা যায়। মারা যাওয়ার আগে ভিকটিমের রেকর্ড করা মেমোরি কার্ড গিলে ফেলে এবং বেঁচে যায় আফসানার সঙ্গী ফটো সাংবাদিক রানা, এবং পরবর্তীতে তার লাশ পাওয়া যায় একটা লাশবাহী ফ্রিজিং ভ্যানে। এই ভ্যানের ড্রাইভার তাকদীর, যার নামই এই সিরিজের নাম। এছাড়া তাকদীর মানে হচ্ছে ভাগ্য। এই তাকদীর এক প্রস্টিটিউটের ছেলে, যে মা নিজের শরীর বেঁচে সন্তানকে শিক্ষিত করার চেষ্টা করেছে। এবং তাকদীরের সবচেয়ে কাছের বন্ধু হলো মন্টু, যে তাকদীরের মায়ের মৃত্যুর পর মন্টুই জানাজার নামাজ পড়ায়। তাকদীরের একদিকে পুলিশ, অন্যদিকে খুনি চক্র, সবাই খুঁজে বেড়ায় তাকদীরকে, আর তাকদীরের সঙ্গী একমাত্র মন্টু। এবার কি করবে তাকদীর? এই কি করবে তাকদীর জানতে হলে একটু অপেক্ষা করতে হবে। 18 ডিসেম্বর আসছে তাকদীর সিরিজটি অনলাইন প্ল্যাটফর্ম হইচয়ে। সিরিজটি পরিচালনা করেছেন শাকি সৈয়দ। তাকদীর নাম ভূমিকা অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তার চরিত্র নির্বাচন এই মুহূর্তে সবচেয়ে অসাধারণ। মনপুরা, রূপকথার গল্প, আয়নাবাজি এবং দেবী সবগুলো সিনেমা দেশে ও বিদেশে বেশ সুনাম কুড়িয়েছে। এখানেও একটা ভিন্ন চরিত্র দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আমি সত্যি খুব এক্সাইটেড চঞ্চল চৌধুরী এবং এই সিরিজটা দেখবার জন্য। সাংবাদিক আফসানার চরিত্রে আছেন সঞ্জিদা প্রীতি। মূলত থিয়েটার অভিনেতা হলেও 2004-05 থেকে টিভিতে কাজ শুরু করেন। স্পর্শের বাইরে, কাছের মানুষ দুটি সিরিজ তাকে বেশ জনপ্রিয়তা এনে দেয়। কিন্তু শুরুটা যতটা প্রমিসিং ছিল সেটা তিনি ধরে রাখেননি, বরং কাজ কমিয়ে দিয়েছেন। এই সিরিজে আবার ফিরে এলেন নতুন করে। আশা করি এই সিরিজেও তার ভালো কাজ দেখব আমরা। এছাড়া ফটো সাংবাদিকের ভূমিকা আছেন মনোজ প্রামাণিক, সমু চৌধুরী, ইন্তেখাব দিনার, সোহেল, পার্থ বড়ুয়া এবং শাহরিয়ার ফেরদৌস সজীব। এবং অনেক দিন পর সমু চৌধুরী আর ইন্তেখাব দিনারকে দেখা যাবে নতুন কোন সিরিজে। আসলে বাংলাদেশের চ্যানেলে যেসব নাটক আসে সেগুলো দেখার মতো উপায় নেই, কারণ এতটাই অখাদ্য। এবং অখাদ্য হওয়াটা শুধু শুধু না, এর জন্য রয়েছে বাজেট ঘাটতি, পর্যাপ্ত সময়ের অভাব ইত্যাদি ইত্যাদি। আর জোর করে লোক হাসানো একটা ট্রেন্ড হয়ে গিয়েছে বাংলাদেশের সিরিজে। তবে আসার কথা হলো, এখন পর্যন্ত যে দুটো সিরিজ হইচয়ে মুক্তি পেয়েছে তার কোনোটাই অতটা খারাপ হয়নি। বিশেষ করে ঢাকা মেট্রো তো টপ লেভেলের হয়েছে। থ্রিলার ঘরানার এই সিরিজ আমার প্রত্যাশা আরেকটু বাড়িয়ে দিয়েছে। এবং ভারতীয়রা যেভাবে দিল খোলা প্রশংসা করে যাচ্ছে তাতে মনটা কিন্তু একদম ভরে গেছে। এই সিরিজের সিনেমাটোগ্রাফি আমার দুর্দান্ত লেগেছে। যেটুকু দেখা গেছে তাতে ভালোই লেগেছে, আর BGM চমৎকার লেগেছে। আমি কিন্তু সত্যি খুব এক্সাইটেড এই সিনেমা নিয়ে। এই সিরিজের ট্রেলার দেখে আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের নিচে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।